মানবতার স্বার্থে গাজায় ইসরায়েল হামাস সংঘর্ষে শিশু সহ সাধারণ মানুষের মৃত্যু মিছিল বন্ধ হোক এবং যুদ্ধ নয় শান্তি চাই এই দাবি জানিয়ে রবিবার বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদ জেলা সালারে মিছিল করলো ভরতপুর 2 ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। মিছিল শুরু হয় সালার জলট্যাঙ্ক মোড় থেকে, চৌরঙ্গী মোড়, বড়বাজার, স্টেশন মোড় পরিক্রমা করে মিছিল শেষ হয় ফের জলট্যাঙ্ক মোড়ে এসে। এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন ভরতপুর 2 ব্লক কংগ্রেসের সভাপতি জহিরুদ্দিন শেখ, কান্দি বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান, ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি, কংগ্রেস নেতা বাবু দত্ত, বিশ্বজিৎ ঘোষ, বর্ষিয়ান কংগ্রেস নেতা মালু শেখ, ভরতপুর 1 ব্লক সিজগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি চঞ্চল শেখ, কংগ্রেস নেতা প্রবীণ হক সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি, শুনুন। আপনারা সকলে জানেন যে বেশ কিছুদিন ধরে ইসরায়েল গাজার উপরে আক্রমণ করছে এবং সেখানে নিরীহ পাবলিক, নিরীহ শিশু, সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। আপনারা যদি একটু পিছিয়ে যান, 1945 সালের আগে এই ইসরায়েল দেশটার কোনো অস্তিত্বই ছিল না। যাই হোক, যে কোনো কারণের জন্য হোক, ইসরায়েল প্যালেস্তাইনের ওপরে, প্যালেস্তাইনের সাধারণ মানুষরা ইসরায়েলের সাধারণ মানুষকে প্যালেস্তাইনের ওপর জায়গা দেয় এবং তারা সেখানে বসবাস করে। পরবর্তী ক্ষেত্রে ইসরায়েল তার নিজস্ব রাষ্ট্রের মর্যাদা পায়, কিন্তু আস্তে আস্তে ইসরায়েল কি চাইছে, প্যালেস্তাইনের ওপরে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে চাইছে। আজকে আমরা কি দেখলাম, দেখছি যে অন্যায়ভাবে, অত্যন্ত অন্যায়ভাবে ইসরায়েল তার সমস্ত শক্তি নিয়ে প্যালেস্তাইনের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। সাধারণ মানুষ, নিরীহ শিশু, মহিলা, বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না। তাই আমাদের প্রতিবাদ হচ্ছে, আমাদের নেতা অধীর চৌধুরী তিনি বলেছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ভারতের জাতীয় কংগ্রেস শান্তিতে বিশ্বাসী। আমাদের নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী এরা কখনো যুদ্ধে বিশ্বাসী করে না। অধীর চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই শান্তি মিছিল হচ্ছিল। তাই আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করছি, উপরওয়ালার কাছে আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাইছি যে যেভাবেই হোক এই ইসরায়েল এবং এই গাজায় যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের পরিসমাপ্তি হোক। এবং আজকে বড় দুঃখের ঘটনা, একবিংশ শতাব্দীর যুগে মানুষ যখন চাঁদে যাচ্ছে, মানুষ যখন মঙ্গলে যাচ্ছে, এখন কিন্তু আর যুদ্ধ করার সময় নয়। বিজ্ঞানের উন্নতি হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণের জন্য। বিজ্ঞান কখনো সাধারণ মানুষের ক্ষতি করতে পারে না। কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের ক্ষমতা রাখার জন্য তারা যুদ্ধ বিগ্রহ করতে চাইছে। তাই উপরওয়ালা ঈশ্বর এবং আল্লাহ তাআলা ভগবানের কাছে প্রার্থনা করছি, দোয়া চাইছি, অবিলম্বে ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ, গাজায় যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি সেখানে ফিরে আসুক, আমন সেখানে ফিরে আসুক, সাধারণ মানুষ আবার তারা নতুন করে জীবনযাপন করতে পারুক। আজকে যুদ্ধ বন্ধের দাবিতে এবং যুদ্ধ নয় শান্তির চাই এই দাবিতে অধীর চৌধুরী কংগ্রেসের নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, মাননীয় লোকসভার বিরোধী দল নেতা, তার নির্দেশে আমরা সমস্ত জায়গায় ঠিক সেইভাবে আমরা সালারও আজকে এই যুদ্ধ নয় শান্তি চাই এই মিছিল আমরা করলাম। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।